কলকাতা নাইট রাইডার্সের নেক্সট ম্যাচ আরসিবির বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ কেমন হতে পারে আজ এই ভিডিও আলোচনা করতে চলেছি। তাছাড়া ভাই পরিবর্তন কী হতে পারে সেটাও কে কে আর ফ্যান হয়ে আমি নিজস্ব মতামত জানাবো। তার আগে আমাদের চ্যানেল যদি তুমি প্রথমবার হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আগের ম্যাচটি হেরে গেছে মুম্বাইয়ের বিরুদ্ধে, এইটাই সব থেকে মাইনাস পয়েন্ট সবার কাছেই লাগছে। কিন্তু বস এরকম হতেই পারে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচে অবশ্যই আমরা একটা হলেও পরিবর্তন দেখতে পাবো। কিন্তু কার কার উপর পরিবর্তন দেখতে পাবো অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছি, অবশ্যই ওই ভিডিওটা গিয়ে তোমরা একবার চেক আউট অর্থাৎ দেখতে মানে দেখতে পারো। তোমাদের তো কলকাতা নাইট রাইডার্স প্লেয়িং ইলেভেনে অবশ্যই বন্ধুরা আমি তো বেশি কিছু চেঞ্জেস করবো না ওপেনিংয়ের দিকে, তার কারণ ওপেনিংয়ে বা যা আছে তাই থাকে, 1-2-3 অর্থাৎ ইন 1-3 পর্যন্ত একই থাক। সেই ওপেনারে নীতীশ রানা অ্যান্ড শুভমান গিল, আর 3 নম্বরে অবশ্যই রাহুল ত্রিপাঠি, কিন্তু 4 নম্বরে প্লেয়ার থাকবে একই আমি দরকার ভাই 4 নম্বরে। প্রথম ম্যাচের মতো প্রথম ম্যাচে কী হয়েছিল হায়দ্রাবাদের বিরুদ্ধে, অবশ্যই রাসেল হয়তো খেলতে পারিনি কিন্তু বস আমি রাসেলকেই দেখতে চাই ইনার 4-এ, আর 5-এ দেখতে চাই আমি হচ্ছে মর্গানকে নয় সাকিবকে 5 নম্বরে, আর 6 নম্বরে আজ 6 নম্বরে তো মর্গান সাকিবের মধ্যে একজন, ওই দুটো একটু উল্টে পাল্টে যাবে। আর 7 নম্বরে অর্থাৎ ফিনিশার রূপে ভাই অবশ্যই ফিনিশার রূপে আমি চাই দীনেশ কার্তিক, কারণ দীনেশ কার্তিক ও ভাই যখন ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল তখনও বলেছিল যে আমি ফিনিশ করবো ম্যাচটাকে, এই জন্যই ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছি, আমার ব্যাটে ধ্যান দিতে হবে। হ্যাঁ ভাই ও একটা মতামত সত্যি ওটাই ভেবেছিলাম, ও ফিনিশারই ঠিক আছে, তার কারণ হায়দ্রাবাদের বিরুদ্ধে 8 বলে 22 করে কলকাতা নাইট রাইডার্স রানটা অনেকটাই নিয়ে গিয়েছিল। তারপরে হরভজন সিংয়ে থাকবে, কারণ হরভজন সিং কিন্তু ভাই ব্যাটও করে দিতে পারে। তুমি মনে করে দেখো হরভজন সিং কিন্তু ভাই মুম্বাই ইন্ডিয়ান্সে যখন খেলতো ব্যাটও করে দিত। এবং তারপরে আমি প্যাট কামিন্সকেই রাখবো, এর তো পরিবর্তন করা যাবে না, তার কারণ ফর্মে আছে 1 নম্বর, আর লকি ফার্গুসনকে আনা যাবে না আপাতত সময়ে। তারপরে ভাই আমি একটা চেঞ্জেস অবশ্যই করতে চাই, সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। তোমরা বলবে ইন্ডিয়ার হয়ে খেলে, ভাই ইন্ডিয়ার হয়ে খেলে তো কী হয়েছে ভাই, এখানে কারেন্ট ফর্ম দেখা ইন্ডিয়ার হয়ে খেলে তেমনি ভাই ফার্স্ট 3 ওভার কিরম মার খেয়েছে ভাই, ফর্ম যার ভালো চলবে তারই অবশ্যই নেওয়া উচিত, এটা আমার মতে অ্যাজ এ ফ্যান। তো আমি তো বলবো প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে নাগারকোটি কিংবা মাভি খেলুক, এবার তোমরা কমেন্টে জানাও নাগারকোটি নাকি মাভি। আর সবার লাস্টে বরুণ চক্রবর্তীর পরিবর্তন হবে না। এই ছিল আমার প্রথম একাদশ, এবার তোমাদেরও প্রথম একাদশ তুমিও নিজে জানাও আর তোমাদের মতে কী বলে নিজে কমেন্টে জানাও। তো ভিডিওটি কেমন লাগলো সেটাও বলো, আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করবে, আর একটু ভাই শেয়ার করে দাও চ্যানেলটা ভাই, মানে আইপিএলের সময় তাও ভাই লোকজন ঠিকঠাক দেখছেই না, মানে কী বলো ভিডিও কেমন আনা উচিত তোমাদের বলছি তাও বলছো না, ভিডিও দেখছো না, কী ব্যাপার আমিও বুঝতে পারছি না, এরকম করে ভাই কী আর বলবো। যদি মানে এখন জানি না যে ইউটিউব আমার সাথে কী করছে বা অডিয়েন্স ভাই আমার সাথে কী করছে, এখন এটাই দেখবার বিষয়। তো পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে।